এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মুড়িঘণ্টর দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ঠিক একই রকমভাবে মুড়িঘণ্ট করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। মুড়িঘণ্টর এই রেসিপিটা করে নেওয়ার জন্যে আমি একটি মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি চাল, আমার ঠিক যতটা লাগবে ওই পরিমাণে নিয়ে নিয়েছি। আমি গোবিন্দভোগের চালটা নিয়ে নিয়েছি, আপনি আপনার সুবিধা অনুযায়ী সুগন্ধি টাইপের যে কোনো চালই নিয়ে নিতে পারেন। এর সাথে আরও নিয়ে নিয়েছি পিস করে নেওয়া আলু। পেঁয়াজগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটা এরকমভাবে কেটে নিলেই অনেকটা বেশি সুবিধা মনে হয়, এর জন্যে পেঁয়াজটা আমি এরকমভাবেই কেটে নিয়েছি। এর সাথে আরও নিয়ে নিয়েছি কুচি করে নেওয়া পেঁয়াজ, কুচি করে নেওয়া আদা, আর নিয়েছি রসুনের কুয়া। এগুলো আমি খুব ভালো করে ব্লেন্ডার করে নিব। সুস্বাদু করে এই রেসিপিটা করে নেওয়ার জন্যে নিয়ে নিয়েছি কাঁচামরিচ। আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আপনিও আপনার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ নিয়ে নেবেন। মুড়িঘণ্টর রেসিপিটা করে নেওয়ার জন্যে মাছের মাথা নিয়েছি, সাথে নিয়েছি কেটে নেওয়া পেঁয়াজ, এর সাথে পিস করে কেটে নিয়েছি আলু, সাথে নিয়েছি গোবিন্দভোগের চাল, এর সাথে কুচি করে নেওয়া পেঁয়াজ, আদা আর রসুন নিয়েছি। এগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এর সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ। মাছের মাথাটা দুই পিস করে কেটে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এর সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। একটি মিক্সিং বোল নিয়ে চালটুকু দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। দুই তিনবার জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়ে চালটা ভিজিয়ে রাখছি 15 মিনিটের জন্য। চালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে একটি ছাকনাতে খুব ভালো করে ঝরা দিয়ে রাখছি। মুড়িঘণ্টর স্বাদটা খুব বেশি ভালো পাওয়ার জন্যে প্রথমত আমি একটি মশলা করে নিচ্ছি। এর জন্যে খালি কড়াইতে দিয়ে দিচ্ছি 4টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো কিছু টাইম ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দারুচিনি। দারুচিনি দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এলাচ। এর সাথে এক চামচ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা। দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সবটা মশলা যদিও আমার এখনই লাগবে না, তারপরও আমি করে নিচ্ছি, নেক্সট টাইমে করলেও এই মশলাটা আমি ব্যবহার করতে পারবো। মুড়িঘণ্টটা যারা খুব বেশি ভালোবাসেন আর পারফেক্টভাবে মুড়িঘণ্ট করে নেওয়ার জন্যে এই মশলাটা করে নিয়ে মশলাটা ঠান্ডা হওয়ার পর পাটায় পিষে নিয়ে রেখে দিতে পারেন। এতে যে কোনো সময় মুড়িঘণ্ট রান্না করার সময় মশলাটা আপনি ব্যবহার করতে পারবেন। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে গেলে তেল থেকে ধোয়া ছাড়া শুরু করলে মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি।
চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই ভাজতে হবে। একটা পাট হয়ে গেলে মাছগুলো আমরা উল্টে নিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু কড়া করে ভালো করে ভেজে নিব। মাছগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা মাছগুলো তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের তেলে আরো বেশ অনেকটা তেল আমি দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে 2 থেকে 3 মিনিট এগুলো আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পিস করে নেওয়া আলুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে এগুলো আমরা বেশ কিছুটা টাইম ভেজে নিব। পেঁয়াজ, রসুন আর আদা খুব ভালো করে ব্লেন্ড করে রেখেছিলাম, এর সাথে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে বেশ কিছুটা টাইম ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনা মরিচের বাটা। ইচ্ছা করলে গুঁড়া মশলাটাও দিতে পারেন, আমি শুকনা মরিচটা বেটে নিয়ে দিয়ে দিয়েছি। এর সাথে আরও দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে তখন ধুয়ে ঝরিয়ে নেওয়া চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে চালগুলো বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। বেশ অনেকটা টাইম চালগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছের মাথা। ভেজে নেওয়া মাছের মাথাটা দিয়ে দিয়ে বেশ ভালো করে চালের সাথে মিশিয়ে দিচ্ছি। মাথাটা ভালো করে ভেঙে চুরে না দিলে কিন্তু মুড়ি ঘণ্টটা টেস্টি হবে না, এর জন্যে ভেঙে দিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়ার পর চালের ডাবল পরিমাপে দিয়ে দিচ্ছি জল। 1 কাপ চালের জন্যে 2 কাপ জল এরকমভাবে মেপে জলটা আমি দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা আরও বেশ কিছুটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়ে চুলার আঁচটা আরও বেশ কিছুটা কমিয়ে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে দিয়ে খুব ভালো করে কুক করে নিচ্ছি চালটা খুব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত।
জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, এর জন্য ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু প্যানে লেগে যেতে পারে। ঢাকনাটা তুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু চালগুলো ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। প্রথমত মুড়িঘণ্টর জন্য যে মশলাটা খালি কড়াইতে করে নিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর পাটায় পিষে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ। মুড়িঘণ্টটা বানিয়ে নেওয়া মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা। চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না, এখন কিন্তু একদম লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। ঘি কিন্তু অবশ্যই দিতেই হবে, না হলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি 1.5 মিনিটের মতন। আমাদের কিন্তু স্পেশাল করে মুড়িঘণ্টটা করে নেওয়া শেষ। আমাদের কিন্তু রান্না করে নেওয়া শেষ। একটি ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিটের মতন। ঢাকনাটা তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে আমি অফ ক্যামেরায় টেস্ট করে দেখেছিলাম, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। দুর্দান্ত সুস্বাদু করে নেওয়া মুড়িঘণ্টের এই রেসিপিটি দেখে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।